জনমানব বিচ্ছিন্ন চরে অপরাধীদের বসবাস, এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। লোকালয়ে ঢুকে মানুষের যান ও মাল লুট করে নির্জনে এই চরে লুকিয়ে থাকেন তারা। বিভিন্ন সময় বরিশাল জেলার বাবুগঞ্জ মুলাদী হিজলা এলাকায় ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে ছিল এসব ডাকাত দল। নির্জন এই চরে সাধারণ মানুষও ভয়ে যাতায়াত করে না। চারদিকে নদী হওয়ায় লক্ষ্মীপুরের কালিয়াবগীর চর অপরাধী চক্রের মূল আস্তানা গড়ে উঠেছে। বেশ কয়েকদিন আগে এই চক্রের হাতে মিরগঞ্জ ফেরিঘাটে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের ঘটনা সূত্রপাত ধরে মামলার তদন্তকারী কর্মকর্তারা অপরাধীদের কুলকিনারা পাচ্ছিল না। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে মেঘনা নদীর ওপারে ভোলার লক্ষ্মীপুর নির্জন চরে কিছু মানুষের যাতায়াতের খবর পায়। এরপর মুলাদী থানা পুলিশ কালিয়াবগীর চরের দিকে নজর রেখে তথ্যপ্রযুক্তির মাধ্যমে 16 সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালায়। 7 জন ডাকাত সদস্যকে আটক করে তারা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। এই অভিযানে সেই লোমহর্ষক কাহিনী বর্ণনা দিয়েছেন ওসি মোহাম্মদ মাহবুব হোসেন। আমার কাছে এরকম একটি গোপন তথ্য ছিল যে মুলাদী থানার যে ফেরিঘাট, মিরগঞ্জ ফেরিঘাটের আব্দুর রব হত্যা মামলার 1, 2, 3 নং আসামি জামাল, কামাল এবং মানিক সর্দার তার প্রকাশ্যে দেবলোকে কুপি হত্যা করেছিল। এর এই ঘটনার পর ঢাকা সিটে অন্য কোথাও না গিয়ে একটি একদম নির্জন স্থানে তারা ঘাঁটি গেড়ে আসে, কিন্তু সেটা কোথায় ছিল সেটি বের করতে আমাদের অনেক সময় লেগেছে। এরপরে আমরা দীর্ঘ পথ পরিক্রম করে একটি ট্রলার যোগে মেঘনা গভীর রাতে মেঘনা পাড়ি দিয়েছি, পাড়ি দিয়ে মধু চৌধুরীর ঘাট, সেখান থেকে আবার লোকেশন নিয়ে বিভিন্ন পদ্ধতিতে এরপরে আমরা যেটাকে বলা হয় কানিবগীরসর, যেটা লক্ষ্মীপুরের সীমানায় এবং হিজলা থানার সীমানায়, তো কানিবগীরসর সেখানে গিয়ে নদীতে ট্রলার আটকে যায়। জীবনে একটা বড় অভিজ্ঞতা ছিল যে ট্রলার নিয়ে আমরা নদীতে ধাক্কা ছিলাম, ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতর আকস্মিক, যে অভিজ্ঞতা আগে কখনো হয়নি, যে মনে হয় যেন বাঁধ পানি ছেড়ে দিয়েছে, হঠাৎ করে আমাদেরকে বাসায় নিয়ে গেল। এরপর সেখান থেকে আমরা একটা ভিতরে ঢুকলাম ক্যানেলে, ক্যানেলে ঢোকার পরে নিরাপত্তার স্বার্থে আমরা দূরে ট্রলার রেখে পানিতে কেউ দিগম্বর হয়ে বিভিন্নভাবে পানির ভিতরে ঢুকে পানিতে মানে হেঁটে হেঁটে ভিতরে তারপর আমরা একটা স্থানে পৌঁছি। পৌঁছার পরেই ওরা বুঝতে পারে দূর থেকে যে ওখানে কেউ না কেউ আসছে, তো এরা আমাদেরকে উদ্দেশ্য করে তারা পরপর কয়েকটি গুলি বর্ষণ করে। তাৎক্ষণিক আমরাও নিজেদেরকে ওপেন করি এবং আমরাও সঙ্গীয় ফোর্সের দ্বারা আমরা গুলি বর্ষণ করি এবং আমরা কিছুটা মানে কৌশলের আশ্রয় নিয়ে ক্রুলিং করে পিছন থেকে ঘরটিকে আমরা ঘেরে ফেলি এবং আমি ঘরের একটা পাশ থেকে এসে এখানে যাকে বলে আপনার কামাল সর্দারকে আমি একটি অস্ত্রসহ ঝাপটে ধরি। পাশাপাশি আমার সাথে দুই সাব ইন্সপেক্টর আরিফ এবং আওলাদ তারাও ওই পাশ থেকে এসে দুইজনকে, এটা হলো মানে মানিক সর্দার, তাকেও একটি অস্ত্রসহকে ঘিরে ফেলে। এর পরবর্তী অন্যান্য সকল অফিসার ফোর্স ঘরের ভিতরে ঢুকে এবং অন্যান্য আসামিদেরকে আটক করি পরবর্তী তাদের কাছ থেকে মানে আরও বিপুল 3টা রামদা, কিরিশ, আরও তারপরে 5 গান তৈরি করার জন্য আরও যে ইকুইপমেন্ট, বিভিন্ন যন্ত্রাংশ, এগুলো সেখান থেকে উদ্ধার করি আর সেখানে একটি লোমহর্ষক অভিযান করি, যার ফলশ্রুতিতে হত্যা মামলার 1, 2, 3 নং আসামি গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে 2টা মামলা দায়ের করা হয়। তো এটা ছিল একটি জীবনের মানে আলোচিত একটি অভিযান এবং এটা মনে থাকবে সারা জীবন। এদিকে আজ রবিবার 17 সেপ্টেম্বর বেলা 12টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে 7 জন ডাকাত সদস্যের উপস্থিতিতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয় সাংবাদিকদের মাঝে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ওহিদুল ইসলাম জানান, 10টি থানার মধ্যে 4টি থানা বলা হয় একেবারে বিচ্ছিন্ন, তার মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট এলাকাটি এবং সেই সীমানা এলাকা, একদিকে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা, লক্ষ্মীপুর এলাকার মধ্যেও আমাদের বহু তাদের সাথে আন্ত এই আমাদের সীমানা রয়েছে। আমরা জানি এই কিছু দুষ্ট লোক, অত্যন্ত মাদক ব্যবসায়ী, ডাকাত চক্র, ভূমিদস্যু এখানে অপকর্ম করে সহজেই গিয়ে এরা নিরাপদ আশ্রয় নেয় সেই হিজলা চর গৌরবদী এলাকা, ভোলার মেহেন্দিগঞ্জের সেই এলাকায় আশ্রয় নেয়। তা আমরা অনেকদিন শুনে আসছি, আমাদের গতকালকে আমাদের ডিবি টিম, আমাদের হিজলা থানা পুলিশ, আমাদের জেলা গোয়েন্দা টিম এবং মেহেন্দিগঞ্জ এবং হিজদার সার্কেল, মুলাদী সার্কেল এসপি ওসি মুলাদী সহ একেবারে অত্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যে আমরা একটা অভিযান পরিচালনা করেছি এবং এলাকার তথ্য অনুযায়ী সেখান থেকে আমরা 6 জন ডাকাতকে অ্যারেস্ট করেছি
একই সাথে ডাকাতের কাছে থাকা দুটি দেশীয় পাইপগান, 6 রাউন্ড কার্তুজ এবং অন্যান্য বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র আমরা তাদের কাছ থেকে জব্দ করতে সক্ষম হয়েছি। এবং তাদের যে প্রোফাইল, প্রত্যেকে হত্যা মামলা, ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলার আসামি। আমার পুলিশ যখন সেখানে রাতে মধ্যরাতে গিয়েছে, তাদেরকে কাউন্টার গুলি করেছে, অত্যন্ত সাহসের সাথে সে বৈরী পরিবেশের মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এই পুরো একেবারে এই কম্প্রিহেন্সিভ একটা টিম তারা সফলতার সাথে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে আমরা আদালতে সোপর্দ করব। আমরা চাই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত চক্র, খুনি, দালাল চক্র যেখানেই থাকুক, তার উপর নিরাপদ আশ্রয় বাংলাদেশের কোথাও হবে না।